বিশ্বনবীরে গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন জানত ছন্দ। বিশ্বনবীরে গালি দিলে কলিজা আগুন লাগে মুসলমান, আগুন লাগে। স্পষ্ট ঘোষণা হলো নবীর দুশ্মনের কোন ধর্ম পরিচয় নাই, নবীর দুশ্মনের কোন রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশ্মনের কোন গোত্রীয় কোন বংশীয় পরিচয় নাই, নবীর দুশ্মনের একটাই পরিচয়, ও মানবতার দুশ্মন, ও বিশ্ব সভ্যতার দুশ্মন, ও আল্লাহর নবীর দুশ্মন, সে আমাদের জানের দুশ্মন। আমার আল্লাহ রসুলকে নিয়ে যদি কোনো কুটুক্তি করো এমপি গিয়ে ছেড়ে দেবো, গর্দান নামায় খাওয়াবো, হবে না এখানে কোনো ছাড় নাই। নাস্তিক হন আমার কোন আপত্তি নাই, আপনি চন্দ্র নাম হন আপনার আমার কোন আপত্তি নাই, আপত্তি আমার এক জায়গায়, আমার নিজের আশরাফউদ্দিন নিজাম আপত্তি এক জায়গায়, আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে আই এম দ্য লাস্ট পারসন, আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আছে না, আমি কিন্তু প্রতিবাদ করবই করবো। কারণ স্পিকার মোহাম্মদের নাম উল্লেখ করলে বলে যে আমাদের শান্তি অনুভব হয়, আমার নবীর মোহাম্মদ আমাদের অস্তিত্ব, আমার নবীর মোহাম্মদ ইসলামের অস্তিত্ব, আমার নবীর আঙ্গুল গুলো আঙ্গুল ভেঙে ফেলাবে, যারা ইসলামের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কলম ধরতে চায় সতর্ক থাকা দরকার। তোমাদের বাপ দাদারা ছাড় পায় নাই, তোমরাও ছাড়।